আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে ফাঁস হওয়া ফোন কল বৈধ নয় কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য হুইসেল ব্লোয়ার বলা যায় কিনা এটা নিয়ে একটা তর্ক হতে পারে সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি চট করে যাতে ঢুকে পড়তে পারি এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয় উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা যা করেছেন বা তার নির্দেশে যা যা হয়েছে কারণ অন অ্যান্ড অফ প্রায় তার বিভিন্ন নির্দেশ বিভিন্ন কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে দেখি তো সেখান থেকে আইডিয়া করা যায় যে শুরুতে একদম ডে ওয়ান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের যেই মানে সংখ্যাধিক্য দেখানো হয়েছে ভারতের তরফ থেকে তারপর তো একটা পর একটা কু করার চেষ্টা হয়েছে জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে বলা হচ্ছে সচিবালয়ে কু করার একটা পরিকল্পনা ছিল আমরা দেখতে পাচ্ছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ভীষণ রকম অস্থিরতা চলছে এই সব কিছুর মূলে যদি আমরা বলি আমাদের পাশের দেশ এবং সেখানে যিনি বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাহলে মনে হয় পাবলিক পারসেপশন পারসেপশন যেটা সেটাই বলা হয় আমি কি সেটা জানি না কিন্তু পাবলিক অন্তত সেইটাই আর আপনি যেটা বলছেন লোলুপ দৃষ্টি পড়েছে লোলুপ দৃষ্টি আসলে দেখুন আমি সবসময় একটা কথা বলতাম যে কূটনীতি তো আসলে চ্যারিটি না আপনি আপনার দেশের স্বার্থ মানুষের স্বার্থ সকল কিছু বিবেচনা করেই আপনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেন কিংবা একটা ওয়ার্কিং রিলেশনশিপ বজায় রাখেন গত কয়েক বছর বাংলাদেশে যে সরকার ছিল গত কয়েক মেয়াদ বলাটা বোধ হয় ভালো হয় গত কয়েক মেয়াদে বাংলাদেশে যে সরকার ভোটে মানে বিনা ভোটে ক্ষমতায় ছিল তাদের বার্গেইন করবার জায়গাটা খুব পরিষ্কার এবং খুব ন্যারো ছিল ন্যারোটা হচ্ছে এই যে কোনোভাবেই হোক আমাকে ক্ষমতায় রাখতে হবে এর বদলে পোর্ট ব্যবহার করা থেকে শুরু করে ট্রানজিট বা করিডোর যেটাই আপনি বলেন সেটা দেয়া থেকে শুরু করে ভারতের বর্ডার কিলিংকে একেবারে বন্ধ চোখ বন্ধ করে ইগনোর করা ভারতের পানি না দেয়া তিস্তার পানি সহ চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা এই সকল কিছুকে ইগনোর করা এটা আমরা দেখেছি দীর্ঘ সময় সুতরাং নতুন করে আসলে দৃষ্টি বিষয়টা সেরকম নয় আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে যে কারণে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন তার দলের নেতাকর্মীরা যারা দেশে রয়ে গেলেন তারা যতটা না হতচকিত হয়েছে ভারত তার চেয়ে বেশি হতচকিত হয়ে গেছে আমরা দেখলাম জয়শঙ্কর যখন পার্লামেন্টে অ্যাড্রেস করছেন তখন তিনি আসলে কি বলবেন এবং তার বডি সো ওয়ারেড অ্যান্ড হি ওয়াজ সো টেন্সড অ্যাজ ইফ ভারতের একটা সর্বনাশ হয়ে গেছে এবং খুব মজার বিষয় হচ্ছে যখন পুরো বাংলাদেশ উৎসব করছে আনন্দ করছে তখন ভারতে একেবারে কংগ্রেস বিজেপি থেকে শুরু করে সকল দল একসাথে এক মাথা হয়ে বসেছে যে শেখ হাসিনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ব্যাপারেও তারা আসলে কি করতে যাচ্ছে এবং সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিরাপত্তা দেয়া তার সকল রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করার বিষয়ে কংগ্রেস বা বিজেপি কে মত ভিন্ন হতে দেখি নাই তারা আসলে একমতই হয়েছেন এই বিষয়ে অর্থাৎ এই বিষয়টা খুব পরিষ্কার যে ভারতের জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থে তারা যেমন সকল এক হয়ে যায় কারণ তারা বিশ্বাস করে বাংলাদেশের গতিতে শেখ হাসিনা থাকলে ভারতের উপকার হয় ভারত তার বহু অন্যায্য বহু মানে মানে কি বলবো বাংলাদেশের স্বার্থ বিরোধী কিন্তু ভারতের পক্ষে খুবই লাভজনক যেকোনো সিদ্ধান্ত তারা শেখ হাসিনাকে দিয়ে নেয়াতে পারে সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে কূটনীতিতে ঠিকই ছিল তার দেশকে তার মানুষকে সে প্রাধান্য দিয়েছে মুশকিল ছিল বাংলাদেশকে নিয়ে আপনি যে আহ বিষয়টির প্রতি ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি তিন বাহিনীর সঙ্গে যেই কথাটি বলেছে তারা এক ধরনের ইঙ্গিত ছিল যে যেভাবে ফিলিস্তিন গাজ ইয়েতে ইসরায়েলে কিংবা আপনার রাশিয়া ইউক্রেইনে যেরকম হচ্ছে তারা বাংলাদেশের ব্যাপারেও সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে এখানে আসলে কয়েকটা দিক আমার মনে হয় বিবেচনা নেওয়ার ব্যাপার আছে ভারতে বসে বিজেপির এই নেতা তার ভোট ব্যাংককে সুসংহত করা তার মানুষকে শান্ত করা তার মানুষের কাছে বার্তা দেয়া এবং একই সাথে বাংলাদেশের সরকার এখন যে সরকারটি আছে তাকেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে এখন বাংলাদেশ বাংলাদেশ সরকারকে এই বার্তা তো ভারতের চালাবে বা এরকম কোন ইঙ্গিত তো বাংলাদেশ সরকারের কাছ থেকে আসেনি যে কারণে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমি যতটা না আহ মানে ইয়ে করবো তার চেয়ে বেশি অবাক হয়েছে অনেক বেশি খুবই বিস্মিত বিস্মিত হয়েছেন তিনি এবং বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতনিক বিষয় বিষয়টা কি বিষয়টা যে পিটিআই কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিনি কয়টা ব্যাপার খুব পরিষ্কার করেছে যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয় বন্ধ করে রাখতে হবে খুব বন্ধ করে রাখতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে সেটা সমুচিত জবাব বাংলাদেশ দেবে এক দুই হচ্ছে তিনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতনের যেই ভয়াবহ বিকৃত এবং মিথ্যাচার ভারতের মিডিয়া করছে সেটাকে তিনি কন্ডেম করেছেন এবং কয়েকদিন আগে তিনি কিন্তু বলেছেন যে দরকার হয় ভারতের মিডিয়া বাংলাদেশে আসুক এসে নিজের চোখে দেখুক সরজমিনে দেখুক যে কি অবস্থা বাংলাদেশের তিন নম্বর তিনি যেটা বলেছেন বর্ডার কিলিং এই পনেরো বছর ফেলানি হত্যা থেকে শুরু করে প্রতি অল্টারনেট ডে একটা দুটা লাশ বর্ডারে পড়েছে আমরা সরকারকে কোনোদিন কোনো কথা বলতে শুনি নাই হাসিনা সরকারকে পনেরো বছরে ফর ফার্স্ট টাইম আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় বলেছেন যে এই বর্ডার কিলিং আমরা মানবরা না তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পিঠ দেখানো যাবে না তিস্তার বাণী নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছে অর্থাৎ বাংলাদেশের মানুষের যে গুলো বাংলাদেশের মানুষের যেই জায়গাগুলোতে আসলে তারা সরকারের কাছ থেকে শুনতে চায় আশ্বাস চায় একটা প্রোটেকশন চাই সরকারের কাছ থেকে ঠিক সেই জায়গাগুলোই প্রধান উপদেষ্টা অ্যাড্রেস করেছেন এবং মজার বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সাথে একটা সাইডলাইন বৈঠক করতে চেয়েছিলেন নিউইয়র্কে সেটা কিন্তু সম্ভবত হচ্ছে না হচ্ছে না তো সুতরাং ভারতের বার্তাও খুব পরিষ্কার ভারত আসলে হ্যাপি না এবং ভারতের কংগ্রেস আর সুকিমবা বিজেপি আসুন যেটা আমি দেখছিলাম একজন সাংবাদিক শায়দ আলম তিনি কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তো বলছে যে না আমি আমরা বলছে যে মানে এই বাংলাদেশের বিষয়ে কি তোমরা একমত তো পাল্টা প্রশ্ন করছে তোমরা বলতে কারা বুঝাচ্ছ বলছে কংগ্রেস এন্ড বিজেপি বলো না আমরা কংগ্রেস আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে সবসময় যদি গণতন্ত্রের পক্ষে থাকতো কংগ্রেস বলতে দ্বিধা নাই দু সালে এভাবে এক নির্বাচন করে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না সুতরাং ভারতের ইন্টারফিয়ারেন্স ইন আওয়ার পলিটিক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ বাংলা